subscribe, like and share the channel. ছবি কথা বলে কৈলাসহর থানার ইতিবাচক ভূমিকা দেখে নিন এই ভিডিওতে। স্যার, প্রথম আমরা আপনার গুড নেম এন্ড ডেজিগনেশন জানতে চাই। আমার নাম এস এ অজিত নাথ। তো স্যার, আজকে যে আপনারা এই কামরাঙ্গা বাড়ি এলাকায় আপনারা যে রাস্তায় যে আপনারা বসেছেন স্যার, আপনারা দেখছি যে আপনারা অনেকগুলো বাইক ধরেছেন বা গাড়িও ধরেছেন আপনারা, তো স্যার এইটা একটু এই ব্যাপারে একটু বলুন স্যার। আচ্ছা, এমনি তারা অনেকে তো হেলমেট ছাড়া, লাইসেন্স ছাড়া বা সিগন্যাল ভায়োলেশন এইরকম আটটা আমরা ফাইন করছি, আর চেকিং আপনি 43টা বাইক এবং গাড়ি চেক করছি। তো স্যার, আপনি কি মনে হয় যে এইরকম অভিযান আরও হওয়া দরকার, যাতে মানুষ আরও সচেতন হয়, হেলমেট তারা যেন অবশ্যই তারা ব্যবহার করে এবং গাড়ির কাগজপত্র যেন অবশ্যই ঠিক থাকে? এগুলো অবশ্যই দরকার, কারণ মানুষ এখন এই যে কাগজগুলো যদি সঠিকভাবে না করে, হেলমেট ঠিকভাবে ইউজ না করে, অ্যাক্সিডেন্ট তো বাড়তেছে, আরটিআই কেসগুলো ডে বাই ডে ইনক্রিজ করছে। স্যার, আপনাদের যে অভিযান, এটা কি আপনি জনস্বার্থে করছেন নাকি পুলিশের স্বার্থে করছেন? না, এটা অল ওভার জনস্বার্থে। Thank you.